আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন। টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানের সাথে আছি নূপুর চৌধুরী। আর আজকে আমাদের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আপনারা অভিবাসন নীতি নিয়ে যদি কোনো তথ্য জানতে চান আমাদের সাথে সরাসরি যোগ দিতে পারবেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, সেই সাথে সরাসরি আছি ফেসবুকও www.facebook.com/tbn24us। আমরা বিশেষ করে অভিবাসন নীতি নিয়ে এবং আইনি বিভিন্ন পরামর্শ নিয়ে আর মোহাম্মদ এন মজুমদারের সাথে কথা বলবো। মোহাম্মদ এন মজুমদার, শুরুতেই জানতে চাই, ঢাকা কর্মসূচির 5 তারিখ হচ্ছে ড্রিমারদের একটি ডেডলাইন আছে নবায়নের, সুপ্রিম কোর্ট একটি আদেশও দিয়েছে, সেই সাথে আজকে আবার একটি সুপ্রিম কোর্টের খণ্ডিত আমি বলবো অভিবাসন নীতি নিয়ে যে আরেকটি আদেশ আছে সেটি হচ্ছে এরকম, যারা অপরাধের জন্য কারাগারে আছে এরই মধ্যে তাদেরকে হচ্ছে বন্ডের মাধ্যমে ছাড়িয়ে আনা কিংবা এবং যাদের বিরুদ্ধে বহিষ্কারের আদেশ আছে তাদের এই সুযোগটা আর থাকবে না। তো এই সবকিছু মিলিয়ে আপনার কাছে জানতে চাই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমল, সেই সাথে অভিবাসন নীতি। এই বিষয়টা অনেকটা এখন জটলা ফেকে গিয়েছে, কারণ ইদানিং ফেডারেল কোর্ট আদেশ দিয়েছে যে আপনার ঢাকা কর্মসূচি কন্টিনিউস থাকবে আনটিল কংগ্রেস ডিসিশন না হওয়া পর্যন্ত। সুতরাং এখানে যখন কনফ্লিক্ট অফ ল হয়, যখন 2-3টা ল 2-3 রকমের হয়, তখন এই জিনিসটা এরকম হয়েছে। এখন আমি বলবো যে এটা রাইট নাও স্টিল ইজ গুড, তারা রিনিউ করতে পারবে কংগ্রেস ডিসিশন না হওয়া পর্যন্ত। আর যেটা বলছেন, এটা ট্রেডিশনাল ল এরকম যে কেউ যে কোনো লিগালাইজেশন প্রসেস আসুক, ওই যে ক্রাইমের ব্যাপারটা এক্সক্লুশন থাকে অলওয়েজ। আমাদের একজন যুক্ত হয়েছেন ফোনে, সে প্রশ্নটি নিয়ে নিই, তারপরে আসবো আলোচনায় এবং আমরা পুরো অনুষ্ঠান জুড়ে আলোচনা করব। সেই সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন মতামত সেগুলো নেওয়ার চেষ্টা করব। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি বনসা থেকে বলতেছি, আমার নাম জুসনা জামান। জি, আমি জানতে চাইতেছি যে আমার ভাইয়ের জন্য আর কি আমি অ্যাপ্লাই করছি 2010 এ, ও আনম্যারিড, বাট এখন আর কি আমার আম্মা উনি সিটিজেন হয়েছে। তো যদি আমার আম্মার আর কি আমি ওর জন্য অ্যাপ্লাই করাই, করানোর পরে এটা কি আপডেট করতে পারবো? এটা একটু সময় কিছুটা আগের আবেদন আর এই আবেদনের মধ্যে কি পার্থক্য না? আর আগের আবেদন যেহেতু 2010 সালে করা হয়েছিল, সেটা বলতেছিলাম, এখন যদি সে অ্যাপ্লাই করে যেহেতু ওভার এজ, সেটা অন্তত 5 বছরের লাগবে। আর এমনিতেই যেহেতু 2010 সালে করছে, এটাও আপনার ম্যাচিউর হয়ে যাবে, সুতরাং টাইমের ব্যাপারে তেমন বেশ কম হবে না। আর দুটি আবেদন তো একসাথে পাশাপাশি চলতে পারে, একটা আবেদন করতে পারে, সেটা করতে পারে, সেটি একটার সাথে আরেকটির কোনো সাংঘর্ষিক হবে না। ফেসবুকে একজন প্রশ্ন করেছেন, যদি F4 ক্যাটাগরিতে কারোর জন্য আবেদন করা হয়, তিনি যদি অন্য কোনো দেশে অবৈধ থাকেন তাহলে কি কোনো সমস্যা হবে কিনা? সমস্যা হবে, কারণ যখনই আপনার ইমিগ্রেশন প্রসেসে বলা হয়, একটা কোশ্চেন থাকে, আপনি এই স্বদেশে বিদেশে বা কোথাও কনভিক্টেড হয়েছেন কিনা। হ্যাঁ, এখন যদি এটা ডিপেন্ড করে কোন দেশে কনভিক্টেড হয়েছে, যেমন লন্ডনে যারা ইউকেতে আছে বা ব্রাজিলে আছে বা ক্যানাডায় আছে, সফিস্টিকেটেড কান্ট্রি যেখানে সিস্টেম, ওখানে ইজিলি ফাইন্ড আউট করতে পারবে। হয়তো কোনো কোনো দেশ আছে যেখানে সিস্টেমটা অত আপডেটেড না। সো রুল হলো, আপনি যদি ওয়ান্স ইউ আর ক্রিমিনাল ফর এভরি হোয়ার, যদি যে কোনো দেশে ক্রাইম করে থাকেন, ওইটা কিন্তু প্রতিবন্ধকতা হিসাবে দাঁড়াবে। ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমার নাম রেহানা বেগম, নিজাসি থেকে বলছি। জি আপা, বলুন। হ্যাঁ, আমার হাজবেন্ড ওনার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছিলেন 2005 এর মে মাসে। জি, এখন 13 বছর চলতেছে, কিন্তু ওদের এখনো কিছু আসে নাই। আর কতদিন লাগবে? তাই তো আপা, 2004 এর মনে হয় চলছে। সুতরাং এটা আসি যাবে, আপনারা এখন লাইনে আছে বা বেশি দিন সময় লাগবে, বেশি দিন আর সময় নেই। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জামাল বলছি কুইন্স থেকে। আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2016 এর নভেম্বরে,
সিটিজেন, আর আমার ওয়াইফ এখানেই থাকেন, কিন্তু শুধু রিসিভ লেটারটা পাইছি, এখনো পর্যন্ত কোনো অ্যাপ্রুভাল লেটার পাই নাই। 2016 নভেম্বরে অ্যাপ্লাই করা, এবং আমি দুইবার কল দিছি ওদেরকে, ওরা বলতেছে এখনো যে লাইনে আছে। ওরা কি, আমি কোয়েশ্চনটা হলো গিয়ে, আমরা কি অনেকে বলে বারবার কল দিলে নাকি ওরা আরো ডিলে করে, এটা কি সত্যি নাকি? সত্য না, বারবার কল দিলেও যারা ফোন উঠেছে এরা রিয়েলি ফাইল সম্বন্ধে কিছু জানে না। এরা ফ্রন্ট লাইন স্টাফ, ওরা কম্পিউটার দেখিয়ে, আপনি যেটা দেখতে পাচ্ছেন ওদের অ্যাক্সেসটা অনেকটা ওই রকমই, ওরা কম্পিউটার দেখবে যে এটি স্টিল ফ্যান্ডিং। সো যদি অ্যাপ্রুভালটা অনেকগুলো একটু লেট সময় লাগে, একটু আগে আসে, আপনি মাঝে মধ্যে অনলাইনে আপনি ইউএসসিআইএস এর ওয়েবসাইটে রিসিভ নাম্বার দিয়ে দেখতে পারেন যদি কেস পেন্ডিং থাকে। এটির সাথে ওই ফাইল ডিলে হওয়ার কোনো সম্পর্ক নেই। আমাদের ফেসবুকে একজন প্রশ্ন করেছেন কফিলউদ্দিন, তিনি বলেছেন ওনার বোন গ্রিন কার্ড হোল্ডার ধারী, উনি কি 2 বছরের জন্য পারমিশন নিয়ে দেশে যেতে পারবেন কিনা? 2 বছরের জন্য পারমিশন নিয়ে যেতে পারবেন, এবং সেটি পারমিশন নিয়ে যেতে হবে, কারণ গ্রিন কার্ড হোল্ডার ধারী তো 6 মান্থ, 6 মাস না 1 বছর। সো 1 বছরের বেশি থাকলেই আপনি পারমিশন নিয়ে যাইতে হবে, যেহেতু 2 বছর উনি পারমিশন নিয়ে যাইতে হবে। হ্যাঁ, পারমিশন নিয়ে যেতে হবে। ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পলি মেরিল্যান্ড থেকে বলছি। জি, আপনার প্রশ্ন? আমার প্রশ্নটা হচ্ছে, আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছি 2014-এ, ও শুধুমাত্র একটা মাত্র রিসিভ করছে লেটার, তো আর পরে আর কোনো খোঁজ নাই, এটা কতদিনে ঠিক হবে? ওইটা আপনার ফেন্ডিং আছে, শুধুমাত্র 2 বছর হয়েছে, তো হয়তো এই ইদানিং আপনার অ্যাপ্রুভালের আসতে পারে। এটা ডিপেন্ড করে যে যে অফিসারের কাছে আছে বা যে সার্ভিস সেন্টারে আছে, সেখানে কতটুকু কেস পেন্ডিং আছে ওইটার উপর ডিপেন্ড করিয়া আগে ফিসে হয়, বা কেস যেহেতু পেন্ডিং আছে আপনাকে চিন্তা করার কিছু নেই, আসবে, মানে আসবে। আর সাধারণত ভাই বোনের অ্যাপ্লিকেশনে কতদিন লাগে? কমপ্লিট করতে প্রায় এখন 13 বছর। আবার অ্যাপ্রুভ হওয়াটা অনেকটা, অনেকের অ্যাপ্লিকেশন 6 মাস পরে অ্যাপ্রুভ করে দিয়ে, অনেক সময় দেখা গেছে রিসিভ নোটিশের সাথে একসাথে অ্যাপ্রুভ করে দিয়ে ফাইলটা বেরিয়ে গোছানো পাওয়া গেছে, বা অফিসার কাছে তেমন কোনো কাজ নাই, অনেকে 2-3 বছর পরে অ্যাপ্রুভাল হয়। অ্যাপ্রুভ, এটি নির্ভর করে অফিসার, সেই সাথে আপনি কিভাবে কাগজপত্রগুলো দিয়েছেন, আর কত, যত বেশি ইফিশিয়েন্টলি ফাইল করবেন তত বেশি 6 মাস 1 বছর আগেই যায়। অনেক সময় দেখা পেপার ওয়ার্ক স্লাফি, ইনফরমেশন মিসিং, ডকুমেন্ট মিসিং, এটা ডিলে হয়, এবার ইমেন কি এটা 12 বছর পরে এটা আবার ডিনাই হয়ে যায় টোটালি, বিকজ এভরিথিং ওয়াজ সবগুলো তারা স্থগিত রাখছিল, খুলে দেখে দেখেন তেমন কিছু ভালো নাই। তো সুতরাং এই জন্য ইফিশিয়েন্টলি ফাইল করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আপা, আমি জামাল। আবার আমার যে মিউটে টিপা মারতে গিয়ে আমি পাওয়ারে বটনে টিপা মারছি, আমি আনসারটা শুনতে পাই না, সরি। আপনার প্রশ্নটি আবার করতে হবে। ও, সরি, আমার যে ওয়াইফের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম 2016-এর নভেম্বরে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ওই যে রিসিভ ডেটাটা পাইছি শুধু, আর এটা কোনো ম্যাক্সিমাম কোনো টাইম আছে কিনা এটাও জানতে। আচ্ছা, আপনি সিটিজেন হয়ে কি অ্যাপ্লাই করেছেন স্পাউসের জন্য? হ্যাঁ। তাহলে এটা কিন্তু টু মাচ টাইম নিতেছে, কারণ টোটাল সময় লাগার কথা 1 বছর, এখানে 1 বছর হয়ে গেছে, উনি অ্যাপ্রুভ হয় নাই। সুতরাং আপনি ইমিডিয়েটলি ইউএসসিএস এ খবর নেন, হয়তো আপনার অ্যাপ্লিকেশন করার পরে তারা এডিশনাল ডকুমেন্ট চেক পাঠাইছিল, কোনো কাগজ আসছে, হয়তো আপনি এটা ফান নাই বা, এবং হয়তো এটা ডিনাই হয়ে যেতে পারে। সো আপনি জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি অনলাইনে দেখেন, ক্যাপাবিলিটি যদি আপনার থাকে অনলাইনে দেখতে পারেন, ও যদি অনলাইনে না পারেন আপনি ইউএসসিআইএস এ কল দিবেন লাইনে থাকে অফিসের আসা পর্যন্ত, অথবা আমাদের কাছে বা কোনো আইনজীবীর কাছে যান। আপনার এটা ওভার ডিউ হয়ে গেছে, 2016-এ হলে হোল 17 ইয়ার চলে গেলো, এখন 18, ওনার ওয়াইফ তো 8 যাওয়ার কথা, উনি তো সিটিজেন, সামথিং রং হিয়ার। আচ্ছা, এবং মোহাম্মদ এন মজুমদার অ্যাক্সিডেন্ট রিলেটেড একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে লো ফল্ট ইন্স্যুরেন্স, এটি বলতে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে এরকম, যেমন আপনি অ্যাক্সিডেন্ট হলেন, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যদি অপরপক্ষ কোনো ক্ষতিপূরণ নাও দেয়, ক্ষতিপূরণ নাও দেয়, আপনার লো ফল্ট ইন্স্যুরেন্স কিক ইন করবে, আপনার চিকিৎসার খরচগুলো পাওয়া যাবে। মানে আরেকটু যদি বিস্তারিত বলতেন। সেটা হলো এরকম, যেমন একটা অনেকটা লেজিসলেটিভ হিস্ট্রি আছে এখানে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে প্রচুর কেস হতেছিল, এবং এক পর্যায়ে কেসগুলো বন্ধ করে দেওয়ার পর্যন্ত, করার দেওয়ার পর্যন্ত একটা একটা আন্দোলন হইতেছিল, একটা গ্রুপ যে এটা টু মাচ মানুষের প্রিভিলেজ নিতেছে, তখন একটা সমঝোতা এসেছিল অ্যাডভোকেসি গ্রুপ, গভর্নমেন্টের এবং ইন্স্যুরেন্স কোম্পানি, যে ঠিক আছে যদি অ্যাক্সিডেন্টটা মাইনরও হয় তাহলে অন্তত নো ফল থেকে টাকাগুলো পাওয়া যাবে। এবং দেখেন, আপনি যদি একটা অ্যাক্সিডেন্ট হন, অ্যাক্সিডেন্ট যদি 1 লাখ টাকা আপনি ফাইলেন,
চিকিৎসার পয়সাটা কিন্তু যদি কাটিয়ে নেওয়া হয় তাহলে মানুষ কোনো টাকাই পাইতো না, কোনো টাকাই পাচ্ছে ওই টাকাগুলো নো ফল ইন্স্যুরেন্স, নো ফল শব্দ আপনার অপরাধ না হইলেও আপনি পাচ্ছেন, যেহেতু ভিকটিম আপনি পাবেন। এবং আরো আমি প্রসঙ্গে বলতে চাই, এটা অনেকে জানে না, যেমন আপনাকে হিট এন্ড রান করে কেউ চলে গেল, দেন একটা ল আছে, ইউ ক্যানট সু দি গড, কে পাচ্ছে আপনি জানেন না, একমাত্র খোদা ছাড়া, তো খোদাকে তো সু করা যায় না। তখন এখানে এটাকে বলা আনইনসিউড ভেহিকলস ইন্স্যুরেন্স বলা হয়, স্টেট একটা ফান্ড থাকে, আপনারা নন ইনস্যুড ভেহিকল যারা সেখানে একটা পিটিশন ফাইল করলে এখান থেকে ওই মারি চলে গেল, আপনি তিন সপ্তাহ পর্যন্ত কাজ করতে পারেন নাই, হয়তো আরো $600 ছিল সেটাও নিয়ে গেছেন, এটা পুরোটা আপনি ক্রাইম ভিকটিম বোর্ডে একটা পিটিশন করতে পারেন। এবং ওই পিটিশনটা কিন্তু আমি অলওয়েজ ফ্রি করি। কেমন আছেন আপনারা? এই তো ভালো, কে বলছিলেন? নামটি বলতে হবে। হ্যাঁ, আমার নাম সাগর, আমি আপনাদের অনুষ্ঠানটা দেখে একটা ফোন দিলাম আপনাদের। জি, অবশ্যই একটি জিনিস জানার জন্য আপনাদের কাছে ফোন দিচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে, আমি এদেশে আসছি 2 বছর হয়েছে, তো আমি যখন এদেশে প্রথম আসি, আসার যে কোনো কারণেই আপনার আমি 1 বছর পরে গ্রিন কার্ড পাইছি, কিন্তু আমার যে পাসপোর্টটা ছিল, আমি যে ইন হয়েছি যেদিন, ওই দিন এলিয়ান নাম্বারটা তারা ওই দিনই দিয়ে দিচ্ছে আমার, এবার একটা নাম্বার দিয়ে দিচ্ছে, আমার পাসপোর্টে একটা শিল দিয়ে দিচ্ছে। আর আমি যার মাধ্যমে এই গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো উনি একটু প্রবলেম করছেন, যার কারণে আমি একটু সংক্ষেপে বলতে হবে। ভাই সাগর ভাই, অনেকে লাইনে আছেন। আচ্ছা, এই যে আমি গ্রিন কার্ডটা 1 বছর পরে পাইছি, কিন্তু আমার প্রশ্নটা হয়েছে যে আমার যে এলিয়ান নাম্বারটা তারা দিতে 1 বছর আগে, আর আমি 1 বছর পরে পাইলাম, তাহলে আমি কি সিটিজেন নিতে হলে এই 1 বছর আগেরটা হিসাব করব, না যেদিন থেকে তারা আমাকে গ্রিন কার্ড শো করছে 1 বছর পরে ওই দিন থেকে আমার কাম? আপনি গ্রিন কার্ডের নিচে দেখবেন একটা, গ্রিন কার্ডের নিচে লেখা আছে পার্মানেন্ট এলিয়েন সিনস। আচ্ছা, কবে থেকে আপনি গ্রিন কার্ড পাইছেন ওই তারিখ থেকে আপনি গুনতে হবে 5 বছর, মানে গ্রিন কার্ডের নিচে যে তারিখটি আছে সেটি থেকে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আজ আমার একটা প্রশ্ন বুঝছিনি। জি বলুন আপনার প্রশ্নটি। আমি 5 বছর হয়ে গেছে অ্যাপ্লাই করছি, এখনো অ্যাপ্রুভ লেটার পাই না। কে কার জন্য করছে? আপনি আবেদন করেছেন আরেকটু বলতে হবে আপা, কার জন্য করছে? আমি 5 বছর হয়ে গেছে, 2013 মার্চে অ্যাপ্লাই করছি, এখনো অ্যাপ্রুভ লেটার পাই না। কার জন্য অ্যাপ্লাই করেছেন? আমার ভাই বোনের জন্য। আপনার ভাই বোনের জন্য? ওকে, সো ইজ লং লং ওয়েটিং, কারণ এখন যেহেতু এন্ড অফ 2014 চলতেছে, আরো 9 বছরের, মানে 2004 সালের যেহেতু চলছে, আরো অনেকদিন অপেক্ষা করতে হবে আপনাদের। কে আছেন আমাদের সাথে? কে আছেন? আমরা ফেসবুকের কিছু প্রশ্ন নিয়ে নিতে চাই, তারপরে ফোনে আসতে চাই। ফেসবুকে অনেকেই প্রশ্ন করছেন বিভিন্ন। একজন প্রশ্ন করেছেন হোসেন জামিল, তিনি বলছেন যে বাচ্চার মা যদি বায়োলজিক্যাল ফাদারের নাম চেঞ্জ করতে চায় সেটি পারবেন কিনা? ও, ইটস ভেরি ইজি, বাচ্চা এটা ডিফেন্ড করে বাচ্চার বয়স কত। বাচ্চা যদি টেন্ডার এজ বাচ্চা হয়, 125 ওয়াথ স্টেডি গিয়ে আপনি নেম চেঞ্জ করতে পারেন। সেখানে না দে তাহলে কোর্ট অর্ডার, আর্টিকেল 78 প্রসিডিং বলা হয়, কোর্ট অর্ডার নিয়ে আমরা করতে পারবো, ভেরি ইজি। আরো যদি সেখানেও না হওয়ার মতো কোনো কিছু থাকে, তাহলে ট্রেডিশনাল সুপ্রিম কোর্টে গিয়া আপনার $600 খরচ হবে, আপনি নেম চেঞ্জ করতে পারেন। সো নেম চেঞ্জ করা ভেরি ইজি, করতে পারবেন, নাম পরিবর্তন আপনি সহজে করে ফেলতে পারবেন। তবে একজন অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়াটাই ভালো এই ক্ষেত্রে। কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন? আচ্ছা, আমি আমি ব্রঙ্কস থেকে আবাস আহা বলছি। জি, আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে ভাইয়ের কাছে যে আমি 2009 সালে আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছিলাম সিটিজেন হয়ে, তো ওদের একটা মিস্টেক হয়েছে যে ওদের লাস্ট নেমটাতে আমি ভুল করেছি। আমি ইমিগ্রেশনকে একটা চিঠিও পাঠিয়েছিলাম এই জন্য, যে আমার ভুলটার জন্য আর কি,
সেটাকে কোনো এফেক্ট হবে কিংবা কোনোভাবে চেঞ্জ করে ডিফিকাল্ট। এই যে আপনার নাম একটু ভুল হয়, যেমন একটা জিনিস ক্লিয়ারলি বলি, যেমন আপনার বার্থ সার্টিফিকেট এবং আপনার ভাইয়ের বার্থ সার্টিফিকেটে দুইটাতেই আপনার প্যারেন্টস এর নাম এবং নামের একটা সামঞ্জস্য থাকতে হবে। যেমন আপনার আপনার বার্থ সার্টিফিকেট আপনার বাপের নাম লেখা আছে একরকম, অথচ আপনার ভাইয়ের তো একই পিতার সন্তান, তো ওখানে একটু বেশ কম ছিল থাকে। এটা কিন্তু এই যে ম্যাটেরিয়াল, এই যে মিস্টেক, এটার জন্য ডিলে হয় অনেক সময়। এই একটা সিডি দেওয়া এরকম কিছু না, এটা প্রপার নিয়ম হবে আপনার যখন রিসিভ নোটিশের নিচে লেখা থাকে ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন এনি চেঞ্জ, সেখানে আপনার উচিত ছিল I-130 অ্যামেন্ডেড করিয়া উপরে অ্যামেন্ডেড লেখিয়া আর একটা I-130 ফাইল করে বানাইয়া ওখানে মেল করা, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট থিং। তাহলে ওটা তার ফাইলে থাকবে, অ্যাপ্রুভাল প্রসেসে তারা সংশোধন করবে। যদি অ্যাপ্রুভাল প্রসেস সংশোধন নাও করে তখন আপনার ওই যে কনসুলেট প্রসেসিং এর সময় আবার DS-230 DS-260 তখন নামগুলো আবার চেঞ্জ করার আছে। সো আপনি এটা এটা টেকনিক্যালি করতে হবে এবং আইনজীবীর সহযোগিতা নিতে হবে। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পিটিশনটা যেন ডিফেক্টিভ হয় বাতিল না হয়। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? জি হ্যালো, আমি নীলু বলছি জামাইকা থেকে। জি নীলু আপা, ঝটপট যদি আপনার কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, আমার আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছি 2009 এ ছোট বোনের জন্য, বাট ওর বিয়ে তখন সবে মাত্র ওর বিয়ে হয়েছে, বিয়ের সময় আমি অ্যাপ্লাই করছি। তারপরে ওর এক বছর পর দুইটা বাচ্চা হয়েছে, দুই ছেলে, কিন্তু আমি পরে দুই ছেলের নাম দিয়েছি, তো এটা কি করতে হবে? আচ্ছা, পরে নামগুলো যুক্ত করার ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত সুখবর এবং আমরা কামনা করি বাই দি টাইম আপনার ভাই আসতে হয়তো আরো বাচ্চা হবে। এখন কিছুই করার দরকার নাই, অ্যাপ্রুভালের পরে যখন কনসুলেট প্রসেসিং শুরু হবে তখন আপনি যদি আরো দুটো বাচ্চা হয় ইনশাল্লাহ যদি হয় তাদের নামও আপনি অ্যাড করতে পারবেন একসাথে। এবং অনেকে কি করে আবার ইন দি মিন টাইম বুয়া ডিভোর্স দিয়ে ফেলে আর একটা বিয়ে করে, সেখানে নতুন বউ আনতে পারবে। সুতরাং ইমিগ্রেশন ইজ ভেরি লিবারাল এই সমস্ত ব্যাপারে, কারণ মানুষের সিচুয়েশন তো চেঞ্জ হইতে পারে, মানুষ মারা যাইতে পারে, মানুষ জন্মগ্রহণ করতে পারে, বিবাহ বিচ্ছেদ হতে পারে। সুতরাং আপনি আপনি আশ্বস্ত থাকেন, এভরিবডি আর ওয়েলকাম। সম্মানিত অতিথি হিসেবে আছেন আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। আমরা আইনে বিভিন্ন তথ্য আপনাদের কাছে দিচ্ছি এবং আপনাদের যে প্রশ্নগুলো কিংবা আপনারা যা জানতে চাচ্ছেন আমরা চেষ্টা করছি সেগুলোর কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে সহায়তা করার কাজটি করতে। মোহাম্মদ এন মজুমদার একজন ফোনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, কে আছেন আমাদের সাথে সে প্রশ্নটি আমরা নিয়ে নিতে চাই। কে আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? জি আমার নাম নুরুল ইসলাম বলছি। জি বলুন ভাই। জি আমি জানতে চাচ্ছি যে আমি গত বছর 17 সালের সেপ্টেম্বরে আমি আসছিলাম আমেরিকাতে, তো বাংলাদেশে গিয়ে 6 মাসের মধ্যে আমি আবার আসছি, এখন এই 6 মাসটা কি এর মধ্যে কি কাউন্ট হবে? আচ্ছা, গ্রিন কার্ড হোল্ডার ধারী আপনি, হ্যাঁ যদি এটা রুলটা হলো এরকম, যদি 6 মাসের আগে ফিরে আসি থাকেন তাহলে আপনি ধরা হবে যে আপনার কন্টিনিউয়াস রেসিডেন্সি আছে, তার ভাইয়ের কোনটি আগে হবে আর কোন অ্যাপ্লিকেশন আরেকটা অ্যাপ্লিকেশনে কি এফেক্টেড হবে? সেটা আপনি আগেও বলছিলেন যে কন্ট্রাডিক্টরি না, দুটো পিটিশন করা যায় সেটা সমস্যা নাই, তবে এখানে সময়ের তেমন ব্যবধান হবে না। তবে যাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি থাকে, আমরা অলওয়েজ বলি একজন মারা যাইতে পারে, একজন সমস্যা হইতে পারে, দুইটা অ্যাপ্লিকেশন যদি পয়সা থাকে দুইটা অ্যাপ্লিকেশন করলেও বাধা নাই এবং এটা ভালোই ভালোই। এবং পাশাপাশি দুটো অ্যাপ্লিকেশনেরই আবেদন চলতে পারে। শ্যামল রহমান প্রশ্ন করেছেন, ওনার ওয়াইফ ওনার মায়ের জন্য অ্যাপ্লাই করেছেন, ডিএনএ টেস্টের কাগজপত্র চেয়েছিলেন সেগুলো দিয়েছেন, অ্যাপ্লাই করেছেন 2016 সালে, আর কতদিন লাগতে পারে? বলে যখনই ইনকোয়ারি হয় যে ডিএনএ টেস্ট, এরা যখন ব্লু শিট ফাটায় এটা অর্থ ইউনিভার্সিটি ডিএনএ টেস্ট দিতে হয়, সেখানে ওই সময় কিন্তু ডিএনএ টেস্টটা দেওয়া কিন্তু ভালো না,
অনেকে না বুঝিও, কারণ এখানে পেপারটা এভাবে লাগা হয়, ইদার অর ইদার অর ইদার অর, এর অর্থ হলো যে কোনো একটা ডকুমেন্ট দিলে হয়, সেখানে দুইজন লোকে শুধু এফিডেভিট দিলে হয় যে হ্যাঁ আমরা ওদেরকে চিনি, এটা ওই মায়েরই একই মায়ের সন্তান, অত সালে জন্মগ্রহণ করছে, আমি ফার্স্ট টাইম দেখছি ও জন্মের সময়, কারণ আমি ইমাম ছিলাম বা আমি কংগ্রিগেন্ট ছিলাম বা আমি প্রতিবেশী ছিলাম, ওইটা অতটুকুতে হয়ে যায়। অতটুকু না করি অনেকে কি করে এটাকে আরো কয়েক হাজার টাকা খরচ করিয়া ডিএনএ টেস্ট দিয়ে দেয়, এখন দেখা গেল ডিএনএ টেস্ট টাইমলি পৌঁছে না, আমি একটা উত্তর দিলেন, আপনি একটা কথা বললেন বাসা বাসা বিস্তারিত। কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? জি আমার নাম শারমিন। শারমিন আপা বলুন। জি আমার আমার বাসুরের আমার বাসুর এবং আপনার প্রশ্নটি করুন, টেলিভিশন উত্তর শোনার সময় করে শুনবেন। হ্যাঁ বলতেছি যে আমার বাসুর আর ননসের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল 2006 সালের জন্য। আচ্ছা 2006 সালে। জি এখন কত আর কতদিন লাগবে? জি আমরা বলছি না, আপনি 2 ইয়ার্স বিহাইন্ড আছেন এবং 2 বছরের সময়টা আরো বেশি হইতে পারে, বা ধৈর্য ধরুন, আপনাদের পিটিশন যেহেতু লাইনে আছে ওনারা আসবে আসবে। ফোনে আরেকজন আছেন, তার আগে আমরা ফেসবুকের প্রশ্নটি নিয়ে নিতে চাই। নুরুল আবিদিন রায়হান প্রশ্ন করেছেন, যারা অ্যাসাইলাম কেসে আছে তারা কি কোনোভাবে তাদের বাবা মাকে আনতে পারে কিনা, ভিজিট ভিসায় বা অন্য কোনো যে কোনো অবস্থায়? ফার্স্ট অফ অল ভিজিট ভিসা আসাটা ডিসক্রিশনারি, এটা অনেক সময় দেয় অনেক সময় দেয় না, অনেকগুলো ক্রাইটেরিয়া মিট করতে হয়, লোকটা ভিজিট করে আগে কোথাও গেছিল কিনা, ভিজিটে কেন আসবে, কোথায় থাকবে, কীভাবে আসবে, সে ভিজিট করার মতো লোক কিনা। যেমন একটা লোক বাংলাদেশে কোনো রকমে কাজ চাকরি বাকরিও নাই, সাধারণ একটা মানুষ, সে আমেরিকা ভিজিট করতে আসবে, এটা বিশ্বাসযোগ্য না। অন দ্য আদার হ্যান্ড, আর একটা লোক অত 35 বছর চাকরি করে, ছেলে মেয়ে আছে, সংসার আছে, ফ্যামিলি টাইজ আছে, ফাইন্যান্সিয়াল ইনফ্লুয়েন্স আছে, মেবি তারা কনসিডার করতে পারে। তো সুতরাং ইট ইজ ভেরি টাফ। এবং অ্যাসাইলামে আসে যদি বলে এটা না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আপনি বলছেন যে দেশে আপনার সমস্যা এবং আপনার লোক এখন আপনাকে দেখা করতে আসছে, ইট ইস ডাজন্ট মেক সেন্স, মনে হইতেছে যে সামথিং এটা আপনার অ্যাসাইলাম কথা সত্য না, আপনি এখানে আনন্দেই আছেন, আপনার সাথে দেখা করার জন্য আরো কিছু লোক আসতেছে। পারুল আক্তার প্রশ্ন করেছেন, উনি গ্রিন কার্ড হোল্ডার ধারী, তারা হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছে মানে স্পাউসের জন্য 2017 সালে, কতদিন লাগবে? ওইটা 3.5 ইয়ার, 3.5 বছর, 3.5 বছর। সাধারণত স্পাউস যদি গ্রিন কার্ড হোল্ডার ধারী হয় তাহলে 3.5 বছর, আর যদি সিটিজেন হয় 1 ইয়ার, 1 বছর। আর সেই সাথে আরেকজন প্রশ্ন করেছেন, যদি এখনো তো আইনটি আছে যে ভাই বোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আবু ফয়সাল জিজ্ঞেস করেছেন উনি কি অ্যাপ্লাই করতে পারবেন কিনা, এবং যদি ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেন কতদিন লাগবে? আমি সবাইকে এনকারেজ করি, ভাই বোনের জন্য পিটিশনটা হয়তো বাইপার্টিজম বিলের আওতায় নাকচ হইতে পারে, সেজন্য এভরিবডি শুড অ্যাপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল যারা কোয়ালিফাই করে, এবং টাইমটা এখনকার টাইমে ধরতে গেলে 12 বছর, বাট ওই সময় হয়তো আরো কমও লাগতে পারে, যখন অ্যাপ্লিকেশন প্রসেস বন্ধ হয়ে যাবে তো ইট উইল বি কুইকার। সো আমি স্ট্রংলি এবং হাইলি এনকারেজ করি সবাইকে, তারা যারা অ্যাপ্লাই করে, যারা কোয়ালিফাই, যারা সিটিজেন, তারা মা বাবা ভাই বোন থাকলে অ্যাপ্লাই করার এখনই সময়, অ্যাপ্লাই করার এখনই সময়। এবং সেই সাথে আমরা কথা বলছিলাম অভিবাসন নীতি এবং ডাকা কর্মসূচি নিয়ে, আপনি যেহেতু কথা প্রসঙ্গে একজনের প্রশ্ন উত্তরে আসলেন ভাই বোনের বিষয়টি, আমরা দেখছিলাম যে অভিবাসন নীতিতে যে দর কষাকষি চলছে সেখানে হচ্ছে ডাকা কর্মসূচির সাথে সাথে ড্রিমারদের সাথে সাথে পারিবারিক ভিসা, ডিবি লটারি এই বিষয়গুলো আসছে, তো আপনার কি মনে হয় শেষ পর্যন্ত আইন প্রণেতারা কি ধরনের অভিবাসন নীতি আনতে পারে? সেটা এখন আইন প্রণেতা, ইলেক্টেড অফিসিয়াল, অল অ্যাডভোকেসি গ্রুপ, সবার নাম্বার ওয়ান প্রায়োরিটি হচ্ছে ডেমোক্রেটিক সাইডে ড্রিমারদেরকে সেভ করা, কারণ 1.8 মিলিয়ন ড্রিমার এদেশে আসে, দীর্ঘদিন পর্যন্ত তারা যাবে কোথায়? সো এটার নাম্বার ওয়ান প্রায়োরিটি। প্রাইমারি প্রায়োরিটি হচ্ছে বিল্ডিং দি ওয়াল, এবং মাজার প্রায়োরিটি হচ্ছে অ্যাট দি সেম টাইম, যেহেতু দুই একটা ঘটনা ইমিগ্রেন্টদের দ্বারা হয়েছে, দুই একটা ঘটনা ডিবিতে আসা লোকদের জন্য হয়েছে, এবং ট্রাম্পের ক্ষোভ যে এই চেইন ইমিগ্রেন্ট বন্ধ করে দেওয়া, শুধুমাত্র যারা স্পাউস বিষয় থাকবে এবং আন্ডার এজ বাচ্চাদের জন্য, ভাই বোনকে প্রত্যাহার করার জন্য উনি বলতেছেন এবং মা বাবাকে না আনার জন্য বলতেছেন, সুতরাং ডিমারদের স্বার্থে এটা 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 প্রচুর সম্ভাবনা রয়েছে, শেষ পর্যন্ত হয়তো সার দিতে হবে, বিকজ তখন ট্রাম্প বলবে ঠিক আছে তুমি আমার কিছু মানো না,
আমি তোমার কিছু মানি না, দেন তারা দেন উইল বি ডিজাস্টার ফর দি ড্রিমার্স ড্রিমার্স আর একজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমার নাম মুন্নি। মুন্নি আপা প্রশ্নটি করে ফেলুন। আমি আমার ভাইয়ের জন্য 2005 এ অ্যাপ্লাই করেছিলাম ভাই বোনদের জন্য। জি, এখন আমি যাতে যাচ্ছি ওদের ইয়েটা কখন হবে? জি, আমরা বলছিলাম যে 2004 চলছে। জি, তারপরে এক বছর বা ততোধিক সময় লাগবে। এক বছরে একটু বেশি সময় কি লাগবে? এখন তো একটু সবকিছু ডিলে হচ্ছে বিকজ অফ দি স্ট্রিক স্কুটিনি হচ্ছে, চেক করছে বেশি, এইজন্য একটুখানি সময় বেশি লাগছে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আমার প্রশ্নটা হচ্ছে যে আমি আমার হাজবেন্ডের জন্য 2016 সালের আগস্ট মাসে অ্যাপ্লাই করেছিলাম। আপনি গ্রিন কার্ড হোল্ডার ধারী? এখন পর্যন্ত এমবাসি ডেট মানে এমবাসি ফেস করার ডেটটা আসছে না। আচ্ছা, আপনি কি গ্রিন কার্ড না সিটিজেন? তিনি বলছেন যে গ্রিন কার্ড দিয়ে 17 অ্যাপ্লাই করেছেন, তো রাসেল ভুঁইয়া প্রশ্ন করেছেন F2 ক্যাটাগরিতে তার বাবা তার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিল এবং তিনি হিউমেডেরিয়ানে অ্যাপ্রুভ আবেদন করেছেন, যেটি হচ্ছে F3 তে, এবং উনি ডান DS-260 এবং সবকিছু কি ওকে আছে কিনা? যদি হিউমেডেরিয়ান ফেরল হয় এবং হিউমেডেরিয়ান ফেরলটা কি জন্য সে আসছে এটা বিস্তারিত জানতে হবে। হিউমেডেরিয়ান ফেরলটা যারা আসে এরা এক মাসের ভিতরে সব কমপ্লিট, প্রসেসটা ভেরি কুইক হয়। সুতরাং যদি পেপার ওয়ার্ক ঠিকভাবে করা হয় হিউমেডিয়ান ফেরলটা এরকম, যেমন কোনো লোক মৃত্যুসজ্জায় আসে তার নিকট আত্মীয় কেউ দেখবে বা এই লোকটার এমনভাবে অনেক সময় বলে না ডাক্তার যে এই লোকটা আর এক দুই মাসের বেশি বাঁচবে না। রোগাগ্রস্ত এগুলা এনাফ না, দ্যাট হ্যাজ টু বি মোর দেন দ্যাট। একটা এরকম যে এই লোকটা আর বাঁচবে না, সার্জনে বলে দিছে ইজ অনলি অনলি তার লাইফ এক্সপেক্টেন্সি অনলি 45 ডেজ। আচ্ছা, ঠিক আছে, এগুলোর আরেকটু বিস্তারিত জেনে এই বিষয়ে তথ্য আপনাকে হয়তো আমরা দিতে পারতাম। রাসেল ভুঁইয়ার যে প্রশ্নটি ছিল, কে আছেন ফোনে আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সৈয়দ রুম্মান বলছি ক্যান্সাস থেকে। জি ভাই বলুন। আমি আমার ওয়াইফ 2016 সালে 23 জুলাই আসছি আমেরিকাতে গ্রিন কার্ড হোল্ডার। এখন আমার ছেলের বয়স ছিল 18 বছর আর মেয়ের বয়স ছিল 21। দুইজনের জন্য আমার ওয়াইফ অ্যাপ্লাই করছে, এখন কতদিন লাগতে পারে আমার ছেলে এবং মেয়ে? আচ্ছা, ওরা গ্রিন কার্ড দিয়ে যখন অ্যাপ্লাই করছে 3.5 ইয়ার রোল মানে 3.5 বছর, আর 21 বছর হলে সেটা কি একটু বেশি? 21 বছর থেকে বেশি যদি হয় এজ আউট হয় তখন 5 বছর পর্যন্ত লাগে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? জি, আমার নাম ওমর ফারুক। জি ওমর ফারুক ভাই বলুন, আপনি প্রশ্নটি করুন। হ্যাঁ জি, কেমন আছেন? ভালো? এই তো আমরা ভালো আছি। জি জি, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা এই মুহূর্তে B1 B2 ভিসায় আমরা আসছি। হ্যাঁ, তো আমরা এখন নিউ ইয়র্কে আসি, ব্রঞ্জে থাকি আর কি। এখন আমরা জানতে চাচ্ছি যে আমরা লিগেল ওয়েতে কিভাবে এখানে মানে স্টে করতে পারি আর কি, অবৈধ হতে চাচ্ছি না আর। আচ্ছা, লিগেল হওয়ার জন্য ফিজিক্যালি বলে ফেলি কুইকলি, সো মেনি ওয়েজ আছে, এটা ডিপেন্ড করে আপনার এজ কত, আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি কত, আপনি কি করতে চান। যেমন এখন যারা মাস্টার ডিগ্রি বাংলাদেশ থেকে, তারা H1 এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এপ্রিলে একটা কোটা শুরু হবে, অক্টোবর পর্যন্ত এই কোটা 65,000 লোককে ভিসা দেওয়া হবে। সেটা ওয়ান থিং, এখানকার কোম্পানি যদি স্পন্সর করে এটা একরকম। আরেকরকম হলে যদি আপনি একটা মাস্টার ডিগ্রি বা PhD বা MBA করতে চান, স্টুডেন্ট ভিসা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি থাকে 15,000 মোর, তাহলে আপনি স্কুলে গিয়া স্টাডি করতে পারেন। আর একটা পদ্ধতি হলো, অনেকে যারা ম্যারিড না আনম্যারিড এখানে বিয়েতে আসছে, হয়তো দে ফল ইন লাভ উইথ সামবডি, বিয়ে করি, রিয়েল বিয়ে যদি হয় আপনি গ্রিন কার্ড পেতে পারেন। সো ইট ডিপেন্ডস, আপনার জন্য বেস্ট হবে আপনি ইন পার্সন কথা বলেন,
কোনটা আপনার জন্য সুইটেবল হবে আইনজীবীর পরামর্শ নিয়ে আপনি 10 থেকে টাকা আনতে পারবেন দেন ইউ ক্যান ডু E2 L1 ইনভেস্টমেন্ট ভিসা এবং এটা একটা হাই রিস্ক অলসো অনেক টাকার প্রয়োজন সেটা আপনি হয়তো 1 লাখ অনেকের কাছে অনেকে বাংলাদেশে 2 কোটি টাকা আছে শুনতে অনেক বড় মনে হয় বাট 2 কোটি টাকা কনভার্ট করলে এখানে $250,000 $250,000 এবং এখানে যদি 2-3 বছর সে 1 বছর বসে খায় ওই টাকাটা চলে যাবে কারণ লাইফ কস্ট ইজ ভেরি ভেরি মানে অনেক ধরনের পদ্ধতি আছে আপনার ব্যক্তিগত আইনজীবীর পরামর্শ নিতে ভালো এর মজুমদার আরেকজন আছেন আমাদের সাথে লাইনে কে আছেন আমাদের সাথে কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি ইয়াসমিন বলতেছি মিশিগান থেকে জি বলুন আপা আরেকজন প্রশ্ন করেছেন ফেসবুকে ওই বাবা যদি মারা যাওয়ার পরে রাসেল ভুঁইয়া তিনি আবার ইনফরমেশনটি দিয়েছেন তখন যদি ভাই আবেদন করে ওই হিউম্যানিটেরিয়ানে তাহলে সেটি কি ঠিক ভাবে এগোয় কিনা অ্যাপ্রুভ হওয়ার পরে অ্যাপ্রুভ কেসের নিয়ম হচ্ছে যদি যে আবেদনকারী মারা যায় তখন আবেদনকারীর ফ্যামিলি মেম্বার বা নিকট আত্মীয়কে সাবস্টিটিউট স্পন্সর করতে পারবে তবে সাবস্টিটিউট স্পন্সরশিপটা অ্যাকসেপ্ট করার এখতিয়ার একমাত্র USCIS-এর এটা অনেক সময় ডিনাই হয় অনেক সময় অ্যাকসেপ্ট হয় সো এই ব্যাপারে এটা অলসো ক্রিটিক্যাল কোশ্চেন তারা ইনহাউস কনসালটেশন আলোচনা করা ভালো আরেকজন আছেন কে আছেন আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি নিউ জার্সি থেকে দুলাল হইরাম জি দুলাল ভাই বলুন জি আমি আমার ভাই বোনের জন্য আপনার অ্যাপ্লাই করেছি 2013 ইংরেজিতে এখন পর্যন্ত কোনো লেটার পাই শুধু রিসিভ লেটারটা পাইছি আর কিছু পাই নাই তো বাকিগুলা পাইতে কতদিন সময় লাগবে ওই অনলাইনে আরেকটা প্রশ্ন কি একজন ভাই আমার মারা গেছে আর কি তো এটা কি এদেরকে জানাইতে হইবে না যখন ডাকবে তখন জানাবো অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত যদি পেন্ডিং থাকে কিছু চিন্তা করার কিছু নাই তারা আপনাকে অ্যাপ্রুভ করবে ডাকবে আরেকজন আছেন কে আছেন ফোনে আমাদের সাথে সেই সাথে আমরা এই ফাঁকে একটি ফেসবুকের প্রশ্ন নিয়ে নিতে চাই তানজিনা লিজা প্রশ্ন করেছেন আমরা কথা বলছিলাম চেইন ইমিগ্রেশন নিয়ে তিনি বলছেন F4 ক্যাটাগরিতে যারা আগে আবেদন করে ফেলেছেন এখন যদি আইন প্রণেতারা কোনো আইন নিয়েও আসেন তাহলে আগের আবেদনগুলোর কি অবস্থা আগে যেমন আজকে যারা অ্যাপ্লাই করছে যদি কালকে আইন হয় কালকে যদি আইন হয় এটা হবে এটা রেট্রোঅ্যাক্টিভলি হয় না রেট্রোঅ্যাক্টিভ ল ইজ ইল্লিগাল আইনটা হয় যেদিন ওদিন তার পরবর্তী সময় বলবতী হয় যে কোনো আইনে আইন কোনো ব্যাকওয়ার্ড বা রেট্রোঅ্যাক্টিভ ল ইজ ইল্লিগাল আরেকজন আছেন ফোনে কে আছেন আমাদের সাথে হ্যালো জি হ্যাঁ আমি আমি শামিম বলছিলাম ব্রঞ্জ থেকে জি শামিম ভাই বলুন আমি এখানে পলিটিক্যাল ইসলামে আমার কেসটা ওইন হয়েছে আমাকে একটা ট্রাভেল পাস দিতে আমি এটা নিয়ে বাংলাদেশ গেলে কি আমার সরি বাংলাদেশ না আমি যে কোনো ট্রাভেল করতে গেলে আমার কি বাংলা পাসপোর্ট সাথে নিয়ে যেতে হবে না শুধু ওই ট্রাভেল নিয়ে গেলে হবে আচ্ছা আপনি ট্রাভেল করার আগে আপনি যেখানে অ্যাসাইলাম ফাইল করছেন আপনি নিশ্চয় আপনার লয়ার আছে আর লয়ার যদি না থাকে আপনি ইনহাউস কারোর সাথে কথা বলেন এই জিনিসটা খুবই সেন্সিটিভ এ ব্যাপারে আমরা ডিসকাস করতে চাই না এই টেলিফোনে বা ব্যক্তিগত ভাবে পরামর্শ নিয়ে আপনার ট্রাভেল করাটা ভালো যেহেতু অ্যাসাইলাম কেস একটু সেন্সিটিভ থাকে মোহাম্মদ এন মজুমদার আমরা একদম অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি এবং দর্শক আমরা যারা আজকে যাদের প্রশ্ন নিতে পারিনি আগামীকাল ঠিক একই সময় হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে সে পর্যন্ত সবার অনেক প্রশ্ন নিব চেষ্টা করব সবার উত্তর দেওয়ার জন্য ফেসবুকেও চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য মোহাম্মদ এন মজুমদার আমরা কথা বলছিলাম অভিবাসন নীতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই সাথে ঢাকা কর্মসূচি আলোচনা টেবিলে চেইন ইমিগ্রেন্ট আলোচনা টেবিলে সেই সাথে সীমান্তে দেয়াল তৈরির বিষয়টিও আছে ডিবি লটারি আছে উপসংহার সারমর্ম কি বলবেন ওর উপসংহারে আমি বলবো সবাইকে এখন H1 যারা ভিজিট করতেছেন H1 কোয়ালিফাই করেন কিনা সেটা দেখবেন আর যারা সিটিজেন আছেন দে মাস্ট তাদের ভাই বোনদের জন্য এবং পিতা মাতার জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল যে ডকুমেন্ট কম হয়েও অ্যাপ্লিকেশনটা যেন ফাটাই দেয় রিসিভ নিউজ আসলে অ্যাপ্লিকেশনটা লাইনে থাকলো সেটা করতে বলবো এবং অলওয়েজ ইনফর্ম থাকবেন এবং সর্বদাই যে কোনো পরিস্থিতিতে আইন মেনে চলবেন কারণ এখানে কোনো ভায়োলেশন যদি করেন আইন অমান্য করেন ইভেন কি যারা সিটিজেন হয়ে গেছে ন্যাচারালাইজ সিটিজেন ক্যান বি রিভোক
ফর কমিটিং কোনো কিছু ক্রাইম যদি কমিট করে থাকেন। সুতরাং আমরা বলবো অ্যাজ এ কমিউনিটির ভাবমূর্তি, নিজের ভাবমূর্তি রক্ষার্থে আইন মেনে চলবেন, আইনজীবী সহায়তা নেবেন। দেয়ার আর সো মাচ টু লার্ন, সো মাচ এখানে এখানকার ল আমাদেরকে প্রোটেক্ট করার জন্য, এখানকার ল জনগণের কল্যাণে প্রচুর ল আছে। এখন আমাদের লোকেরা আইনজীবী এবং ল বলতেই একটা ভীতু আতঙ্ক কাজ করে, এজ এ রেজাল্ট তারা আইনকে ফাঁস কাটিয়া বেআইনি কাজে বেশিরভাগ করে। যে কাজটা $100 দিয়া আইনজীবীর ভিতরে করা যাইত, সে কাজটা হয়তো $100 কম দিয়া সেখানে কাজ করা যায়। আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আমরা আরেকদিন আরো বিস্তারিত ভাবে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দেওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ দিতে হয় দর্শক আপনাদেরকেও, যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠানটি দেখেছেন, যারা আমাদের এই অনুষ্ঠানের প্রাণ এবং যাদের জন্যই টিভিএন 24 টেলিভিশন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।